ফাইন্যান্স থেকে কিভাবে ডলার ক্রয় করবেন বা বিক্রি করবেন, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাই দিব। যারা অনলাইন থেকে ইনকাম করেন বা ট্রেডিং করেন, সো ট্রেড করে যে ডলার ইনকাম করেন, ডলারগুলো অনেক সময় বিক্রি করে টাকা ক্যাশ করার প্রয়োজন পড়ে, অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আমরা ট্রেড করি, ট্রেড করার জন্য অবশ্যই প্ল্যাটফর্মে ডিপোজিট করতে হয় ডলারে। সেই ডলারটা কিভাবে আপনি বিকাশ রকেট বা নগদের মাধ্যমে কিনবেন বা ব্যাংকের মাধ্যমে কিনবেন, অথবা আপনার ইনকাম করা ডলারগুলো কিভাবে বাইন্যান্সের থ্রুতে বিক্রি করে টাকা ক্যাশ করবেন, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করছি আপনার ইনকাম করা ডলার বিক্রি করতে অথবা আপনার ট্রেডিং অ্যাকাউন্ট যেমন কোটেক্সে বা পকেট অপশন বা যে কোনো প্ল্যাটফর্মে ডলার ডিপোজিট করতে ডলার কোথায় পাবেন এই কনফিউশনটি আর থাকবে না। তো স্টেপ ওয়ানে আমাদেরকে চলে যেতে হবে বাইন্যান্স অ্যাপে, বাইন্যান্সে। ঠিক আছে, আমরা কিন্তু বাইন্যান্সের মাধ্যমে ইজিলি পি2পি সেলের মাধ্যমে ডলার কিনতে পারবো, বিক্রি করতে পারবো। সো বাইন্যান্স অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো, লিঙ্কে ক্লিক করে বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলে ফেলবেন। এছাড়া ইউটিউবে হাজারো ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নেবেন। বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিয়ে বাইন্যান্সটা আপনি কি করবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে সেট আপ করে নেবেন, কারণ বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সকল ধরনের ট্রানজ্যাকশন আর লেনদেন আপনি করতে পারবেন। দেন গুগল প্লে স্টোর বা আইফোনের অ্যাপেল স্টোর থেকে বাইন্যান্সের অ্যাপটি আপনাকে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। সো বাইন্যান্সের অ্যাপটি আপনার ডাউনলোড করা হয়ে গেলে আপনার সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনাকে যেটা করতে হবে, এই মুহূর্তে আমার ব্যালেন্সে দেখতে পাচ্ছেন প্রায় $730 রয়েছে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট প্রায় 70,000 বা 80,000 টাকার উপরে হবে। সেখান থেকে আমি জাস্ট ভিডিও তৈরি করার পারপাসে কিছু ডলার এখন আমি আপনাদেরকে কিভাবে বিক্রি করে টাকা ক্যাশ করতে হয় বা ডলার কিভাবে কিনবেন এই পুরো প্রসিডিউরটা দেখাই দিব। তো আপনার প্রথমে বাইন্যান্সে লগ ইন করার পর আপনি হোম পেজে থাকবেন। ডলার বিক্রি করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই হোম পেজ থেকে হাতের সাইডে ডান পাশে নিচে দেখেন ওয়ালেট নামে একটা অপশন আছে, ওয়ালেটে ক্লিক করতে হবে। সো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনার স্পট অ্যাকাউন্টে কত ডলার আছে তা আপনি দেখতে পাবেন। তো এখানে আমার বিভিন্ন কয়েনে ইনভেস্টমেন্ট অবস্থায় বিভিন্ন ধরনের কয়েন রয়েছে যেগুলো আমি ইনভেস্ট করে রাখছি। সেই মুহূর্তে আমার USDT-তে আছে দেখতে পাচ্ছেন প্রায় $182, তাই না, প্রায় 20,000 টাকার মতো আছে। তো এখান থেকে আমি $10 আপনাকে কিভাবে সেল করে টাকা ক্যাশ করবেন তা দেখাবো, এবং একই নিয়মে ডলার আপনি কিনতেও পারবেন বাইন্যান্সে বিকাশ রকেট নগদের মাধ্যমে। তো প্রথমত ডলার বিক্রি করতে হলে আপনাকে এই স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেট, এই যে প্রথমে দেখেন স্পট, পাশে আছে দেখেন ফান্ডিং। তো আমার ফান্ডিংয়ে আছে $10 আর স্পটে আছে বাকি সব কিছু। তো এই স্পট থেকে ফান্ডিংয়ে আগে ডলার ট্রান্সফার করতে হবে, না হলে আপনি ডলার বিক্রি করতে পারবেন না, বুঝতে পারছেন? সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যেই ডলারটাকে আপনি স্পট থেকে ফান্ডিং এ নিতে চান ওইখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে USDT-তে ক্লিক করব, সরি এখানে না, আমি একটু ভুল হয়েছে, আমরা একটু ব্যাকে আসব। সো এখন ডলারটাকে সেল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে একটা অপশন আছে, এই যে উপরে ডিপোজিট উইথড্র এবং ট্রান্সফার, সো আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করব। স্পট থেকে ট্রান্সফার, ট্রান্সফারে ক্লিক করার পর এখানে দেখেন স্পট এবং নিচে টুতে আছে USDM ফিউচার। তো আমরা এখানে ক্লিক করে আমরা এই ফিউচারটাকে আমরা এখানে ফান্ডিং করে দেব, এই যে ফান্ডিং সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন তাহলে স্পট থেকে ফান্ডিং হয়ে গেল। এখন আপনি কোন কয়েনটাকে স্পট থেকে ফান্ডিং এ নেবেন সেটা সিলেক্ট করবেন। তো আপনার কাছে যদি USDT থাকে তাহলে এখানে USDT সিলেক্ট করবেন, আপনি যদি শিবাইনু কয়েনকে করতে চান অথবা যে কোনো কয়েন যেটা থেকে আপনি ফান্ডিং এ ডলার সেল করার জন্য নিতে চান ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি USDT ডলারটা সেল করব, তাই আমি এটা দিলাম। এখন কত ডলারকে আমি বিক্রি করব তা আমাকে এখানে লিখতে হবে। তো ধরেন আমরা এখানে $10, ধরেন আমি $10 ইনকাম করছি, $10 বিক্রি করব, তাই আমি এখানে 10 লিখলাম। তাহলে দেখেন 10 লেখার সাথে সাথে এখানে 10 শো করছে। তারপর আমরা কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেব। তো কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার USDT $10 সাকসেসফুল এখানে শো করছে, রাইট, এখানে কিন্তু সাকসেসফুল শো করছে। তো এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন আমি যদি ফান্ডিং এ ক্লিক করি, উপর থেকে ফান্ডিং ক্লিক করার সাথে সাথে দেখেন একটু আগে ছিল $10, এখন আমার $20 হয়ে গেল। সো ফান্ডিং এ চলে আসার পর এখন আমরা ইজিলি ডলারটাকে সেল করতে পারবো, বুঝতে পারছেন? সো আগে আমি কিভাবে বিক্রি করবেন সেটা দেখাই, আর কিনার সিস্টেমও সেম, একদম সেম, আপনি বিক্রি করা বুঝলে কিনতেও পারবেন সেম। আমি স্টেপ বাই স্টেপ একটা দিয়ে দুইটাই বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা ডলার বিক্রি করব, তাই হোমে যাব। সো আমি এই হোমে যাব, হোমে ক্লিক করলাম। তো হোমে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আবারও চলে আসবে। তো হোমে ক্লিক করার পর একদম উপরে দেখেন পি2পি নামে একটা অপশন আছে, পি2পি একদম উপরে। যদি আপনি এখানে না পান তাহলে বাইন্যান্সের উপরে বাইন্যান্সের যে আইকনটা আছে এই আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। বাইন্যান্স আইকনে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানেও আপনি পি2পি অপশন পেয়ে যাবেন। এখানেও যদি না পান তাহলে মোর সার্ভিস নামে একটা অপশন আছে, মোর সার্ভিসে ক্লিক করলে এখানে আপনি পি2পি অপশনটা খুঁজে পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে। তো আমাদের ক্ষেত্রে পি2পি এখানে শুরুতেই আছে, তো আমরা এই পি2পিতে ক্লিক করব।
ঠিক আছে, অথবা আমার কাছে উপরেই আছে, আমরা পিটুপি তে ক্লিক করে দিলাম। তো পিটুপি তে ক্লিক করে দিলাম, পিটুপি তে ক্লিক করে দেওয়ার পর অর্থাৎ আমরা বাইন্যান্স পিটুপি অর্থাৎ পার্সন টু পার্সন ডলার সেল করতে পারি অথবা কিনতে পারি। এখন আমরা ডলার বিক্রি করব, তাই আমরা সেলে ক্লিক করব। উপরে দেখেন বাই এবং সেল দুইটা অপশন আছে, আর তার উপরে দেখেন বিডিটি নামে একটা অপশন আছে, আপনার এখানে বিডিটি নাও থাকতে পারে। আপনি এখানে বিডিটি তে ক্লিক করবেন, বিডিটি তে ক্লিক করার পর এখান থেকে আপনি মানে আপনার এখানে যে কারেন্সি সিলেক্ট করা থাকবে একদম উপরে বিডিটি বা ইউএস ডলার বা ইউএসএ বা ইউএসডি যা থাকবে ওইটাতে ক্লিক করে এখান থেকে বিডিটিটা এই যে সিলেক্ট করে দিবেন। সো বিডিটি সিলেক্ট করে দেওয়ার পর এখন ডলার কেনার জন্য এখানে বাই অপশন এবং ডলার যদি বিক্রি করতে চান তাহলে এখানে সেল অপশন রয়েছে, বাই এবং সেল। সো আপনি যদি বিক্রি করেন অর্থাৎ আপনার ধরেন ট্রেড করে আপনি $50 ইনকাম করছেন বা $20 ইনকাম করছেন, এখন আপনার ইনকাম করা ডলারটা বিক্রি করবেন, ঠিক আছে, বা কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি ডলার পাইছেন এখন এটাকে বিক্রি করবেন, তাই সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পর এই যে এখানে পেমেন্ট মেথডে বিকাশ, এই যে এখানে যদি ক্লিক করেন, এখানে যদি অল ক্লিক করেন তাহলে তো এখানে অল চলে আসবে, এখানে আপনি পারফেক্ট মানি থেকে শুরু করে সব পাবেন। আর আপনি যদি বিকাশ, নগদ, রকেট বা ব্যাঙ্ক যে কোনো মেথডে করতে চান তাহলে ওই মেথড সিলেক্ট করবেন। ধরেন আপনি ব্যাঙ্কে করতে চান, ব্যাঙ্ক শুধুমাত্র ব্যাঙ্ক, তাহলে কনফার্মে ক্লিক করেন, তাহলে দেখেন ব্যাঙ্কের মাধ্যমে যারা যারা হচ্ছে গিয়ে যে যারা যারা ডলার কিনতেছে তাদের এখানে লিস্ট পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি বিকাশে বিক্রি করতে চান বা নগদ, রকেট, যদি আপনি উপায় এই কয়েকটা মেথডে করতে চান তাহলে সবগুলো সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করে দেন। কনফার্মে ক্লিক করে দিলে দেখেন এই যে বিকাশ, রকেট, নগদ, মানে অর্থাৎ যে যে মেথডে যারা যারা ডলার বিক্রি করতেছে তাদের পুরো লিস্টটা এখানে আমাদের সামনে চলে আসছে, ঠিক আছে। সো এখন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে ভালো একটা হচ্ছে সেলার খুঁজতে হবে। তো অবশ্যই সেলার খোঁজার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্স দিবেন সেটা হচ্ছে দেখবেন এখানে কাদের কমপ্লিটেশন রেশিওটা 100% এর কাছাকাছি। যেমন এই যে দেখেন সেকেন্ড নাম্বারে বিকাশে একজন ডলার হচ্ছে কিনতেছে, আমরা তার কাছে সরি যে সেল করতে পারবো। সো দেখেন সে হচ্ছে গিয়ে 99% তার হচ্ছে গিয়ে কি বলে কমপ্লিটেশন রেশিও যেখানে দেখা যাচ্ছে, তাই না, 99%, এবং তার ট্রেড করা হয়েছে 1338টা। সো এখানে দেখেন যাদের 100% বা 96, 95, 97 এরকম আপনার পার্সেন্টেজ প্লাসের টিক চিহ্ন দেখতে পারতেছেন তাদের কাছে আপনি আপনার ডলারগুলো সবসময় বিক্রি করার ট্রাই করবেন, তাহলে আপনি সবচেয়ে সিকিউরভাবে করতে পারবেন। অনেকে দেখা যায় যে ভুলভাল করে, যেমন উপরে দেখেন একটা রয়েছে এখানে রাস্ট্রিক্টেড করা, এরকম কারোর কাছে করবেন না, যেটাই দেখবেন ভেরিফাই টিক মার্ক আছে প্লাস আপনার এখানে 99% বা 98 বা 100% লেখা কমপ্লিটেশন লেখা আছে, এই টাইপের সেলারদেরকে আপনি ডলার সেল করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনাকে বিক্রি করার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে সেল অপশনে ক্লিক করতে হবে। সেলে ক্লিক করার পর আপনার এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো এই টাইপের একটা ইন্টারফেস চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি কত অ্যামাউন্ট বিক্রি করবেন ওই অ্যামাউন্ট এখানে লিখতে হবে। সো ধরেন আপনি $10 বিক্রি করবেন, 10 লিখবেন, হ্যাঁ। সো $500 বিক্রি করলে 500, $100 বিক্রি করলে 100 লিখবেন। সো এখানে আমি ধরেন 10 লিখব, তাহলে $10 লিখলে $10 বিনিময়ে আপনি হচ্ছে গিয়ে কত টাকা পাবেন নিচে তা শো করতেছে। এই যে দেখেন এখানে 1203.95 আসবে, এটা শো করতেছে, বুঝতে পারছেন। সো এরপরে দেখেন এই যে এখানে আপনার কিন্তু চলে আসছে বা আসতেছে। সো $10 বা $20 অর্থাৎ আপনি যাই বিক্রি করবেন, যাই বিক্রি করবেন ওই অনুযায়ী কত টাকা আপনি পাবেন, তাই যে নিচে ইউ রিসিভ এটা দেওয়া আছে। এরপর এখানে আপনার বিকাশ নাম্বারটা সেট করতে হবে। বিকাশ নাম্বার সেট করার জন্য এখানে এই যে বিকাশ নাম্বারটা আমার ট্যাড করা আছে, তো আপনার ক্ষেত্রে অ্যাড করা থাকবে না। তো আপনি কি করবেন, এখানে তীর চিহ্নে ক্লিক করে এই যে নিচে দেখেন সাপোর্টেড পেমেন্ট মেথড বিকাশ, আপনার আমার তো তিনটা নাম্বার অ্যাড করা আছে, আপনার থাকবে না। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা যেটাতে আপনি টাকা নিতে চান, রিসিভ করতে চান, তা এখানে দিবেন। তো ধরেন আমি দিচ্ছি 018, সো এরকম একটা নাম্বার দিলাম। তারপর এটা হচ্ছে যদি পার্সোনাল নাম্বার হয় তাহলে সেন্ড মানি লিখে দিবেন, এসি অ্যান্ড সেন্ড MONUI সেন্ড মানি লিখে দিলাম। তো হয়ে গেল, হয়ে যাওয়ার পর নিচে দেখেন কনফার্ম বাটন আছে, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে আপনার বিকাশ নাম্বারটা এইভাবে এখানে অ্যাড হয়ে যাবে, যেটা আমার এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার, সেভাবে আপনি মাল্টিপল নাম্বার অ্যাড করতে পারবেন। তো অ্যাড করা হয়ে গেলে তীর চিহ্নে ক্লিক করে ব্যাকে এসে যে নাম্বারে ডলার নিতে চান ওই নাম্বারটা বিকাশ নাম্বার সিলেক্ট করবেন, এভাবে ব্যাঙ্কও অ্যাড করতে পারবেন, রকেট, নগদ, যে মেথডে আপনি ডলার আপনার আছে সেটা বিক্রি করে টাকা বের করতে চান ওই মেথডটা এভাবে আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। তো অ্যাপ্লাই করে দিবেন, দেওয়ার পরে আপনার হচ্ছে কি এখন কত ডলার আপনি বিক্রি করতে চান তা মূলত এখানে দিবেন, এই অ্যামাউন্টে বসাবেন। বসানোর পরে নিচে আসবেন, নিচে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই তো আপনার নাম্বারও হেড হয়ে গেল, অ্যামাউন্টটা বসাই দিলেন, এখন আপনি পাবেন হচ্ছে 1203 টাকা। সো এখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করব, প্লেস অর্ডার। তো প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস
ওপেন হয়ে গেল। তো এই টাইপের ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনাকে ওয়েট করতে হবে আপনার টাকাটা আসার জন্য, ঠিক আছে? আপনার টাকাটা আসার জন্য আপনাকে এখন ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। তো এখন আপনি চাইলে সেলারকে একটা মেসেজ করতে পারেন। তো আমরা এই মেসেজ অপশনে ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা তাকে লিখে দিব যে প্লিজ সেন্ড এমও অ্যানি মানি ফার্স্ট ব্রাদার, সেটা লিখে দিলাম, ঠিক আছে? আমরা তাকে মেসেজ করে এটা লিখে দিলাম। তো এখন আমরা জাস্ট একটু ওয়েট করব। সে টাকাটা পাঠালে আমাদেরকে এই যে নিচে দেখেন, এই যে একটু কেটে যদি আমরা বের হই, এই যে এখানে রিসিপ্ট পেমেন্ট রিসিপ্ট এরকম একটা হচ্ছে অপশন এখন ডিজেবল দেখাচ্ছে। তো আপনার টাকাটা আসার পর আপনি বুঝে পাবেন, বুঝে পাওয়ার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন। এর আগে ভুলেও ক্লিক করবেন না, ঠিক আছে? আগে টাকা আসছে কিনা চেক করে দেখবেন, এরপরে যদি সব ঠিকঠাক থাকে এরপরে আপনি হচ্ছে কি এখানে পেমেন্ট রিসিপ্টে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা টাকাটা আসা পর্যন্ত একটু, এই দেখেন টাকা চলে আসছে, এই যে ক্যাশ ইন বিকাশের নোটিফিকেশন চলে আসছে, এই যে দেখেন 1200, এই যে আপনার সামনে 1204 টাকা চলে আসছে, দেখছেন? কতক্ষণ লাগলো? ইনস্ট্যান্ট আমি আমার $10 বিক্রি করে ফেললাম, মুহূর্তের মধ্যে আমার 1204 টাকা চলে আসলো। সো যেহেতু 524 থেকে আমার 1204 টাকা অলরেডি চলে আসছে, এই নাম্বার থেকে আসছে, সো আমার ব্যালেন্স আছে 1204 টাকা 85 পয়সা। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সে 1204 টাকা আছে। স্টেটমেন্টেও যদি দেখি টাকা আসছে কিনা, হ্যাঁ দেখেন 1204 টাকা আসতেছে। এভাবে আপনি ভালো মতো চেক করবেন, চেক করে দেখার পর যখন আপনি কনফার্ম হবেন আপনার টাকা আসছে, এরপর আপনি এখানে চলে যাবেন, এখানে আবার ফেরত আসবেন। এই যে দেখেন উনি আমার মেসেজের উত্তর দিছে যে টাকা অলরেডি সে পাঠাই দিছে, পেইড, ঠিক আছে? সো এখন আমি ওকে ওকে লিখে দিলাম। এবার আপনাকে যেটা করতে হবে, এবার তাকে ডলারটা দিয়ে দিতে হবে। ডলার দেওয়ার জন্য উপরে পেমেন্ট রিসিপ্টের একটা মেসেজ আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে অথবা বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এখানে পেমেন্ট রিসিপ্ট, এই যে পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করবেন। তো আমি পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব। করার পর এই যে নিচে দেখেন আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা 112 টাকা 1203 টাকা 95 পয়সা আমি বুঝে পাইছি, অর্থাৎ সে আমাকে 1204 টাকা পাঠাইছে, অর্থাৎ 5 পয়সা বেশি পাঠাইছে, তো ভালো হইলো। তো এখন আমরা এই 2 নম্বর অপশনে ক্লিক করবো, আর যদি সে টাকা না পাঠায় তাহলে প্রথমটায়। তো যেহেতু টাকা পাইছি তাই আমরা 2 নম্বর অপশনে ক্লিক করব। তো করার পরে আমরা কনফার্ম রিলিজে ক্লিক করব। কনফার্ম রিলিজে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে। তো এখানে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড বসাই দিবেন। তো আমার গুগল অথেন্টিকেশন থেকে আমি পাসওয়ার্ডটা এখানে বসাই দিচ্ছি। তো আমার পাসওয়ার্ড হচ্ছে 464307 464307। তো বসাই দিলাম। সো দেখেন আমার এখন এই যে $10 আমার উইথড্র কমপ্লিট, অর্থাৎ 1203 টাকা 95 পয়সা বা 1204 টাকা দেখতে পাচ্ছেন আপনার সামনেই, আপনার সামনেই বাইন্যান্সে, বাইন্যান্স থেকে যে 1204 টাকা আমি রিসিভ করলাম। সো এভাবে মূলত বাইন্যান্স থেকে মুহূর্তের মধ্যে, দেখেন ভিডিও বানাইতে বানাইতে ডলারকে টাকায় ক্যাশ করে ফেলছি, এতটাই সোজা, ঠিক আছে? এখন আমরা ডানে ক্লিক করে দেব। সো ডানে ক্লিক করা কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেল $9.95, মানে 5% সার্ভিস চার্জ কাটছে, বাকি টাকা আমাদের সেল হয়ে গেল। সো এভাবে মূলত আমি যদি এখন ফেরত যাই, ফেরত গিয়ে যদি আমি দেখাই, দেখেন আমার ফান্ডিং ব্যালেন্সে ওয়ালেট থেকে ফান্ডিংয়ে গেলে এখন $10.43 আছে, আর $10 আমি বিক্রি করে উইথড্র করে ফেললাম। সো এভাবে আপনি বাইন্যান্স থেকে আপনার ইনকাম করা ডলারটা বিক্রি করে টাকা ক্যাশ করবেন। এবার আমি দেখাবো ডলার কিভাবে ক্রয় করবেন। সিম্পল প্রসেস, সেম প্রসেস আমি দেখাই দিচ্ছি। তো সেটা করার জন্য আমাদেরকে আবারও হোম পেজে এসে পিটুপিতে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, বাইতে ক্লিক করতে হবে। এতক্ষণ ছিলাম আমরা সেল, যেহেতু আমরা সেল করে টাকা কেমনে ক্যাশ করতে হয় দেখে ফেললাম, এখন আমরা কিনবো। আমাদের ধরেন আমরা এরকম, ধরেন আমরা কি করতে চাই, আমরা হচ্ছে গিয়ে এরকম ট্রেড করতে চাই, আমরা এরকম ট্রেড করে ইনকাম করতে চাই, ঠিক আছে? সো ট্রেড করে যেহেতু ইনকাম করতে চান, ট্রেডে এরকম ডলার ডিপোজিট করা লাগে, তাই না? ডলার ডিপোজিট করে আপনি মূলত ট্রেড করতে পারেন। সো যেহেতু ট্রেডিং এর জন্য আমাদের ডলার ডিপোজিট করতে হয় বাইন্যান্স থেকে, সো বাইন্যান্সে ডলার কই পাবেন? সো এই ডলার কেনার সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস বাইন্যান্সেই আছে, দেখাই দিচ্ছি। এছাড়া আপনি চাইলে ট্রাস্টেড কোনো মানুষ থেকেও কিনতে পারেন, আমাদের কাছ থেকেও নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না যে কারো কাছ থেকে কিনেন, যেহেতু বাইন্যান্সে সিকিউরভাবে ডলার কিনা এবং বিক্রি করা যায় এখান থেকেই করেন। সো এখন আপনার ডলার কেনার জন্য বাইতে ক্লিক করবেন, বাই। সো আমরা বাইতে ক্লিক করলাম। বাইতে ক্লিক করার পর এখানে যেভাবে বিক্রি করছেন ওইভাবে সবার লিস্ট পেয়ে যাবেন। সো সেম প্রসিডিউরে আপনি কত ডলার কিনতে চান, ঠিক আছে, ওইটা এখান থেকে যে অ্যামাউন্ট বসাই দিবেন, ধরেন আপনি $20 কিনতে চান, তা $20 দিয়ে কনফার্ম ক্লিক করলে এখানে $20 কারা কারা বিক্রি করতেছে লিস্ট চলে আসবে, ঠিক আছে? সো ওইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সো এখানে একটু ঘোরাফেরা করলে পাওয়া যাবে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন 5000 টাকা বা 10000 এখানে আপনার দেওয়া আছে। সো এখান থেকে আমরা মূলত অ্যামাউন্টটা লিখবো যে কত টাকা আমরা
কত টাকার ডলার কিনবে অ্যামাউন্টটা লিখলে সহজে পাবেন। ধরেন আমরা 2000 টাকার ডলার কিনবো, 2000 টাকার। এখানে আমি কনফার্মে ক্লিক করলাম। সো 2000 টাকার, এই যে দেখেন এখানে লিস্ট চলে আসছে কারা কারা 2000 টাকা বা 1000 টাকার ডলার বিক্রি করতেছে। সো ধরেন আপনার 2000 টাকার ডলার দরকার, মানে $20 দরকার, বা আমি 1000 টাকা লিখি এখানে, আমার 1000 টাকার ডলার দরকার, 1000 টাকার। তো আমি এখানে 1000 টাকা লিখলাম, অর্থাৎ কত টাকার ডলার কিনবেন ওই টাকাটা মূলত এখানে লিখতে হবে, ঠিক আছে? সো আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। আর ডলার যখন বিক্রি করবেন তখন এখানে আপনার কত টাকার ডলার বিক্রি করবেন ওই টাকাটা লিখবেন, তাহলেই চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ আমি আবারও বলছি, তীর চিহ্নে ক্লিক করে এই অ্যামাউন্টের জায়গায় কত টাকার ডলার কিনবেন বা কত টাকার ডলার বিক্রি করবেন ওই অ্যামাউন্ট এখানে লিখলেই আপনার মূলত এখানে ফিল্টার হয়ে চলে আসবে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে 1000 টাকার প্রথম সেলারটা বিকাশে, দ্বিতীয় সেলারটা বিকাশ নগদে ডলার আপনার হচ্ছে বিক্রি করতেছে। তো আমরা ডলার কেনার জন্য এখন বাইতে ক্লিক করব, বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এই যে একটু আগে আমরা যেভাবে বিক্রি করছি ওইভাবে এখানে কত টাকার আপনি ডলার কিনবেন ওই অ্যামাউন্টটা লিখতে হবে। যো ধরেন আমরা 1000 টাকার ডলার কিনবো, সে 1000 টাকা এখানে লিখলাম, তাহলে দেখেন 1000 টাকা দিয়ে আমরা $8.10 পাবো, নিচে এটা শো করতেছে। ধরেন আমরা 1200 টাকার ডলার কিনবো, 1200 টাকার, তাহলে 1200 টাকার দেখেন আমরা $9.73 পাবো, শো করতেছে, বুঝতে পারছেন? সো আমি এখানে আপাতত 1000 লিখি, কেমন? 1000 টাকা লিখলাম। সো এই 1000 টাকার আমি হচ্ছে কি এখন ডলার ক্রয় করব। তো সেটা করার জন্য এখন আমরা বিকাশ নাম্বারটা সেম আগের মেথডে বিকাশটা সিলেক্ট করব, ঠিক আছে? সো বিকাশ, যেহেতু বিকাশের মাধ্যমে আপনি ডলারটা কিনবেন, অর্থাৎ বিকাশে পেমেন্ট করবেন আর ডলারটা আপনাকে আপনার বাইন্যান্সে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি সেম প্রসেসে একটু যদি ফেরত আসে, এই যে এখানে তীর চিহ্নে যদি উপরে ক্লিক করেন তাহলে বিকাশে ডলার কিনতে পারবেন। অর্থাৎ আপনি বিকাশে পেমেন্ট করবেন, তারা আপনাকে ডলার দিয়ে দিবে। আর ব্যাংকে পেমেন্ট করবেন, ডলার দিয়ে দিবে। নগদে পে করবেন, ডলার দিবে। রকেটে পে করবেন, ডলার দিবে। এভাবে আপনি বিকাশ, রকেট, নগদ যে কোনো মেথডে পেমেন্ট করে ডলারটা কিনতে পারেন। তো আমি এখন বাইতে ক্লিক করতেছি, তারপর এখানে 1000 টাকার ডলার কিনবো, 1000 টাকা লিখতেছি, আর বিকাশ তো বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে, ঠিক আছে? আর এখানে দেখেন তাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো দেওয়া আছে বিকাশ এজেন্ট নাম্বার, এটা তো হচ্ছে ক্যাশ আউট করে ফুল নাম্বার ও স্ক্রিনশট দিবেন। সো এখানে ক্যাশ আউট করতে হবে এবং একটি স্ক্রিনশট তারা দিতে বলতেছে, এখানে নিয়ম লেখা আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, প্লেস অর্ডারে ক্লিক করতে হবে, প্লেস অর্ডার। সো আমরা প্লেস অর্ডারে ক্লিক করব, প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে আমরা স্কিপ করে দেব, ঠিক আছে? সো এখন তাদেরকে মূলত আমাদের টাকাটা পাঠাইতে হবে, টাকাটা পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য এখন আমরা ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করব, ভিউ পেমেন্ট ডিটেলস, দেন আমরা এটাকে স্কিপ করে দেব। তো এখন এই যে দেখেন ইন্টারফেস চলে আসলো। এখন আমাদেরকে এই যে এখানে 1000 টাকার জন্য আমাদের ওয়ালেট নাম্বারটা দিয়ে দিছে, এটা হচ্ছে বিকাশ ক্যাশ আউট নাম্বার, নিচে লেখা আছে বিকাশ এজেন্ট। তো এই নাম্বারটাকে এখান থেকে কপি করব, এবং এই এজেন্ট যেহেতু নাম্বার তাই এটাতে আমরা ক্যাশ আউট করব, ঠিক আছে? এই যে এখানে মেসেজের মধ্যে তাদের ক্যাশ আউট নাম্বারটাও দিয়ে দিছে, ঠিক আছে? 731 731, এটা ঠিক আছে। তো এখন আমরা বিকাশ অ্যাপে চলে যাব, বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে সো আমার বিকাশে লগ ইন করে ফেললাম। লগ ইন করার পর এখন আমি 1000 টাকা ক্যাশ আউট করবো, ক্যাশ আউটে ক্লিক করলাম, তারপর এখানে এজেন্ট নাম্বারের জায়গায় ক্যাশ আউট নাম্বারটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ক্যাশ আউট করতে ট্যাপ করুন, এখানে ক্লিক করব, নাম্বারটা 731 আরেকবার মিলাই নেবেন, দেখেন 731, ঠিক আছে? ক্যাশ আউট, এখন আমরা 1000 টাকা এখানে 1000 টাকা লিখবো, তারপর এগিয়ে জানে ক্লিক করব, ঠিক আছে? তারপর আমরা পিন নাম্বার দিব, 14215 পিন নাম্বার দিলাম, তারপর কনফার্ম পিনে ক্লিক করলাম, দেন আমরা ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটটা সাকসেসফুল হয়ে গেল, ক্যাশ আউটটা সাকসেসফুল হয়ে গেল। একটি স্ক্রিনশট নিয়ে নিব এবং ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা বাইন্যান্সে ফেরত আসব, বাইন্যান্সে ফেরত আসার পরে আমরা ট্রান্সফারড অ্যান্ড নোটিফাই সেলারে ক্লিক করব। যেহেতু আমরা টাকা পাঠাই দিছি তাই ট্রান্সফার অ্যান্ড নোটিফাই সেলারে ক্লিক করতেছি। সো এখন আমরা আমাদের ডলারটা আসার জন্য ওয়েট করব। তো এরই সাথে সে আমাদের ডলার দিয়ে দিবে, তার আগে আমরা তাদেরকে তাকে একটি স্ক্রিনশট যেহেতু দিতে বলছে, আমরা এখানে মেসেজ অপশনে গিয়ে এখানে পিকচার আইকনে ক্লিক করব, এবং এখানে আমি হচ্ছে গিয়ে যে স্ক্রিনশটটা তুললাম, স্ক্রিনশটটা এই যে আমি এখান থেকে তাকে সেন্ড করে দিব, ঠিক আছে? সেন্ড করে দিলাম, এবং আমি এখানে আমার ট্রানজ্যাকশন আইডিটাও পেস্ট করে তাকে দিয়ে দিলাম। সো এখন জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, উপরে 5 মিনিট বা 4-5 মিনিটের একটা কাউন্টডাউন টাইমার চলতেছে। তো এর মধ্যে মূলত সে টাকাটা পাঠাবে, একটু ওয়েট করতে হবে। তো আমি এখন একদম নামাজের টাইমে ভিডিওটা করতেছি, মাগরিবের আজান দিতেছে। সো এই টাইমে হয়তো একটু লেট হতে পারে, বাট নর্মালি 2-4 মিনিট 5 মিনিটের মধ্যে এখানে যে কাউন্টডাউন টাইমার চলে এর মধ্যেই মূলত হচ্ছে গিয়ে আপনার ডলারটা আপনার চলে আসবে, যেটা হচ্ছে $8.10।
যে টাকাটা আমরা পাঠাইছি অর্থাৎ বিকাশে টাকা দিছি ডলার চলে আসবে। এইভাবে আপনি ব্যাংকে ব্যাংক যদি ব্যাংকের মাধ্যমে ডলার কিনতে চান ব্যাংকে টাকা পাঠিয়ে দিবেন তাদের এবং এভাবে ডলারটা আপনি নেবেন। সো অবশ্যই এই যে দেখেন এই যে ডলার দিয়ে দিছে, এই যে দেখেন আপনার সামনে লাইভে ডলার দিয়ে দিছে দেখছেন, এই যে উপরে নোটিফিকেশন আসছে এই যে $8.10 ডিপোজিট ইনটু ইউর ফান্ডিং ওয়ালেটে দিয়ে দিছে ঠিক আছে। এখন আমরা ডানে ক্লিক করব, ডান যেহেতু আমাদের ডলার চলে আসছে এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখি, দেন আমরা ডানে ক্লিক করতেছি। তো ডানে ক্লিক করার সাথে সাথে আমার এই দেখেন এই অর্ডারটাও কমপ্লিট। সো আমি এই এক ভিডিওতেই ডলার কিভাবে কিনবেন এবং ডলার কিভাবে বিক্রি করবেন দুইটাই দেখাই দিলাম বাইন্যান্সের মাধ্যমে। সো এখন আমরা এখন বের হয়ে যাব, আর কিছু না। যদি আপনি আরো ডলার কিনতে চান তাহলে অর্ডার এখানে ক্লিক করবেন। সো যেহেতু আমাদের প্রয়োজন শেষ এখন আমরা বের হয়ে যাব। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি বাইন্যান্সে P2P অপশনের মাধ্যমে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। সো এখন আমরা ওয়ালেটে আবারও যাচ্ছি নিচ থেকে এবং ফান্ডিং এ দেখেন একটা রিফ্রেশ দিলাম $18.53, একটু আগে ছিল $10 অর্থাৎ $20 ছিল, $10 বিক্রি করছি টাকা পাইছি, এখন আবার $1,000 আবার ডলার কিনলাম $8 সামথিং পাইছি। সো দেখেন $10 সাথে $8 সামথিং চলে এসে ফান্ডিং এ $18 হয়ে গেল। এখন এই ফান্ডিং থেকে আপনাকে ডলারটাকে আবার স্পটে নিতে হবে। ফান্ডিং থেকে আমরা ট্রান্সফারে ক্লিক করব, ট্রান্সফারে ক্লিক করে ফান্ডিং উপরে আছে এখন নিচে স্পটটা দিব এবং কত ডলার ধরেন আমরা পুরাটাই আমরা ফান্ডিং থেকে স্পটে নিয়ে যাবো, তাহলে এখানে ম্যাক্সিমাম দিব আর যত নিতে চান তাই হয়তো সিলেক্ট করবেন। দেন কনফার্মে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করে দেবো, তাহলে দেখেন আমাদের ফান্ডিং এখন $0 এবং স্পটে আমাদের এখন USDT আছে দেখেন $191 দেখছেন $191 আমার এখন আমার হচ্ছে স্পট ওয়ালেট আছে। এখন এই স্পট ওয়ালেট থেকে আপনি এখন যে কোনো জায়গায় ডিপোজিট করতে পারবেন, উইথড্র ডিপোজিট করে আপনি কাজ করতে পারবেন। ধরেন এখন আপনি কোটেক্সে ডিপোজিট করবেন, তাহলে এখন আপনি USDT ক্লিক করবেন, USDT ক্লিক করার পর আপনি এখন কী করবেন এখান থেকে ধরেন আপনি আপনার কোটেক্সে আপনি ট্রেড করার জন্য ধরেন $50 $100 ডিপোজিট করবেন। তো সেটা করার জন্য এখন আপনি সিম্পলি যেটা করবেন এখান থেকে এখন আপনি ডিরেক্টলি উইথড্র করতে পারেন কোটেক্সে, ডিরেক্টলি কোটেক্সে আপনি উইথড্র করে কোটেক্সে ডলার পাঠাতে পারেন, অথবা ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব কিভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার এই বাইন্যান্সে ডলার তো কিভাবে কিনবেন বা বিক্রি করবেন তো বুঝলেন। এখন এই বাইন্যান্সে ডলার যেহেতু আপনি এখন কিনে ফেলছেন এবং ট্রেড করার পর আপনার ইনকাম করা ধরেন আমার ব্যালেন্স এখন ৯০০ আপনার $374 আছে, প্রায় $1,00,000 আছে। তো এটা ধরেন আমি আবার বিক্রি করবো তাই না, সো এখান থেকে উইথড্র করে বাইন্যান্সে নিবো, বাইন্যান্সে এখন আমি ডলার বিক্রি করে বিকাশ টকেট নগদ ব্যাংকে টাকা নিতে পারবো। আবার বাইন্যান্সে আপনি ট্রেড করার জন্য নতুন অ্যাকাউন্ট খুলছেন ডিপোজিট করবেন, বাইন্যান্স থেকে আপনার টাকা দিয়ে ডলার কিনে তারপরে বাইন্যান্স থেকে এখন আপনি এখানে আবার ডিপোজিট করে এখানে ট্রেড করতে পারবেন বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ডিপোজিট করতে পারবেন। সো এই হচ্ছে ফুল প্রসিডিউর। সো পরের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কিভাবে বাইন্যান্স থেকে আপনি কোটেক্সে নতুন অ্যাকাউন্ট খুলে কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করে কিভাবে সেখানে ডিপোজিট করবেন তার উপর একটা নতুন ভিডিও আমি আচ্ছা পরের ভিডিওতে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস এমডি আসিন আরাফাত, টাটা ফর টুডে, আসসালামু আলাইকুম।